গত মঙ্গলবার ইউএসএস জন এস ম্যাককেইন নামে একটি মার্কিন ডেস্টিয়ার রুশ জলসীমার প্রায় 2 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল বলে দাবি করেছে রাশিয়া। এ সময় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে তাড়া করে এবং আঘাত করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। রাশিয়ার বিবৃতি অনুসারে সতর্কবার্তা দেওয়ার পর গতিপথ পরিবর্তন করে চলে যায় মার্কিন যুদ্ধজাহাজটি। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মিশনটির বিষয়ে রাশিয়ার ফেডারেশনের দাবি মিথ্যা বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। সমুদ্রের যুদ্ধজাহাজগুলো এভাবে মুখোমুখি হওয়ার ঘটনা বিরল হলেও রাশিয়ার অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ গত বছর পূর্ণ চীন সাগরে একটি মার্কিন জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। এই ঘটনাতেও দুই দেশ একে অপরকে দোষারোপ করেছিল। ইশরাত জাহান, 15 নিউজ।